বন্ধুগণ আমরা আপনাদের শ্রমিক সংগঠন করতে পারবো না বলে ওয়াদা করেছি আপনারা অনেকে বলেছেন আপনাদের রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে আমরা বলেছি যে আপনাদের এই পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এই পার্লামেন্টারি প্রশাসনের সঙ্গে আমরা আমাদের নিজেদেরকে যুক্ত করতে পারবো না আমরা শিক্ষার সঙ্গে যুক্ত করেছি নিজেদেরকে শিক্ষকের সঙ্গে যুক্ত করবো আমরা শিক্ষার সঙ্গে যুক্ত করবো আমরা ছাত্র ছাত্রীদের সঙ্গে যুক্ত করবো আমরা অভিভাবকদের সঙ্গে ঠিক আমাদের কথা রেখেছি কিন্তু আপনারা 2005-এ 2009-এ 2011-তে সংবিধানের প্রাণ কেন্দ্র বিধানসভায় রাইটার্স বিল্ডিং এ যে কথাগুলো বলেছিলেন অন্ততপক্ষে সেই কথাগুলো রাখেননি কথা রাখেননি কথা রাখেননি আর কতদিন পরে কথা রাখবেন এই বিষয়টার জন্যই আমরা সল থেকে এই মশাবাতির সঙ্গে সহাবস্থান করছি অনাহারে অনিদ্রায় আমরা যাপন করছি স্কুল ছেড়ে দিয়ে ফুটপাতে আপনাদেরকে জ্বালাচ্ছি জ্বালাতন করছি বন্ধুগণ আপনারা আরো বেশি জ্বালাবেন আপনারা রেড স্তরে পারদটা বাড়ান যদি পারদ না বাড়াতে পারেন একান্না শুনতে পাবে না একান্না গভীর হয়ে গেছে শুনতে পাবে না আমার একটা জায়গায় খুব ভালো করে মনে আছে যখন কোন মানুষকে উপরালা ঈশ্বর যখন কোন মানুষকে পথভ্রষ্ট করে তখন তার জ্ঞানের চক্ষুগুলোকে মোহর মেনে দেওয়া হয় আটকে দেওয়া হয় এদের জ্ঞানের চক্ষুগুলোকে মোহর মেনে দেওয়া হয়েছে আমাদের আত্মি শুনতে পাবে না আমাদের কান্না শুনতে পাবে না আমাদের ব্যথা যন্ত্রণার কথা এরা শুনতে পাবে না আমরা অসহায় কে আমাদেরকে কি করবে তরি দেখে আমাদেরকে অসহায় জাতি মরিচে ডুবিয়া জানি না সন্তরণ আমরা কি সত্যি সাঁতার জানি না যদি সাঁতার না জেনে থাকি তাহলে আমাদেরকে সাঁতারটা শেখাবে কে কোন সুইমিং পুলে কোন সমুদ্রে কোন নদীতে না পুকুরে বন্ধুগণ আমরা জানি আমরা সাঁতার জানি কোথায় আছে সেই সাঁতারের যন্ত্র সেটাও জানি কিন্তু জেনেও আমরা এখন জানবো না মহামান্য শিক্ষামন্ত্রী আপনি বিন্দিতভাবে আচরণ করুন আপনি আমাদেরকে অন্ততপক্ষে আপনার জায়গায় আলোচনায় বসার জায়গা করুন জায়গা দিন হয়তোবা আমরা ভুল করেছি হয়তোবা আমরা চাইতে গিয়ে অনেক বেশি চেয়ে ফেলেছি কিন্তু এটা জানবেন আমরা কোনো মতেই অসাংবিধানিক দাবি করি না আমাদের দাবি বেতন কাটাবো আমাদের দাবি বেতন কাটাবো সরকার থেকে এক টাকা বেতন মঞ্চ থেকে শামীমদার বক্তব্য চলছে আমরা দেখাচ্ছি অনশন মঞ্চটা অনশন মঞ্চটা দেখানো হচ্ছে আপনারা দেখতে থাকুন সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখাচ্ছি সরাসরি আমাদের বক্তব্য মঞ্চের যে আন্দোলন এই আন্দোলন বহিরূহ পরিণত হয়েছে আপনারা অনশন মঞ্চটা এখন দেখছেন মঞ্চে শামীমদার বক্তব্য চলছে শামীম আক্তার আমাদের কবিতার সম্পাদক এবং আপনি আপনার ব্যক্তিত্বের সহযোগে ব্যক্তিত্ব সহকারে আপনি পার্শ্ব শিক্ষকদের কাছে দেখে নিন আপনার কাছে দেখে নিন এটা আমাদের আপনি এই কর্মী সাংবাদিক বন্ধুরা হয়তো জানেন আপনি অবশ্যই জানেন যে সুপ্রিম কোর্ট বলছে যে ইকুয়াল ওয়ার্ক ফর ইকুয়াল পে ২০১৬তে যে অর্ডারটা সুপ্রিম কোর্ট দিয়েছে অন্ধকার হয়ে গেছে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক কিন্তু অ্যাকচুয়ালি 58 নম্বর পয়েন্টে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আমাদের দাবি আমাদের দপ্তরে যারা ক্লার্ক আছে পিওন আছে তাদের থেকে আমাদের ১ টাকা হলো বেতন বেতন দিচ্ছি কারণ আপনি ২০১০-এ আপনি পরিষ্কার করে একটা এনএসআর বের করেছিলেন আপনার দপ্তরে মাননীয় সর্বোচ্চ শিক্ষা অধিকারের যিনি বিকাশ ভবনের
শামিমদার বক্তব্য শুনছেন, শামিম আক্তার বক্তব্য শুনছেন, পাশাপাশি অনশন মঞ্চটাকে আমরা দেখাচ্ছি সরাসরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের সুজিত বরণ বেড়া, যিনি এই আন্দোলনটাকে ত্বরান্বিত করেছেন 59 বছর বয়সেও। অনশন কিন্তু মুখটা দেখান, একটু মুখটা দেখান, সুজিত বরণ বেড়া মহাশয় 59 বছর বয়স, তিনি অনশন করছেন প্রথম থেকেই, তো দেখুন এবং নিজের ভিতরের আগুনটাকে জ্বালান। আমরা এই সিস্টেম, এই বিদ্রোহ চালিয়েই যাব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। তো আমরা দেখাচ্ছি অনশন মঞ্চ, আপনারা দেখতে থাকুন। এবং যে সমস্ত পার্শ্ব শিক্ষক বন্ধু এখনও আসছেন না, তাদেরকে আমরা বলবো আর বাড়িতে ঘুমিয়ে থাকবেন না, একজন অনশনকারী। আমরা দেখাচ্ছি ভিডিও, আপনারা দেখতে থাকুন অনশনকারীরা। এই অনশন মঞ্চটা আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিও দেখে যদি মানবিকতা থাকে আর বাড়িতে বসে থাকবেন না। আপনাদেরকে আহ্বান করা হচ্ছে, আপনারা এসে এখানে লাগাতার অবস্থান করুন। সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, পশ্চিমবাংলার 48,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে অনুরোধ করা হচ্ছে, আপনারা অবশ্যই এখানে এসে অবস্থান করুন, লাগাতার অবস্থান। মঞ্চ থেকে শুনতে পাচ্ছেন শামিম আক্তার সাহেবের বক্তব্য, জ্বালাময় বক্তব্য আপনারা শুনতে থাকুন। ভিড় উপচে পড়ছে, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ভিড় উপচে পড়ছে, জায়গা দেওয়া যাচ্ছে না। একজন অনশনকারী বন্ধুকে আর জোরপূর্বক ছাড়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। শুনতে পাচ্ছেন শামিম আক্তারের বক্তব্য, অগণিত অসংখ্য মানুষের ভিড়ে আজকে একাকার হয়ে গেছে বিকাশ ভবনের চত্বর, মানুষের প্লাবন, জনপ্লাবন তৈরি হয়েছে এখানে, আপনারা দেখতেই থাকুন, সঙ্গে থাকুন। এবার আবার অনশন মঞ্চটা দেখাচ্ছি আমরা, অনশন মঞ্চের দিকে তাকিয়ে আপনারা বাড়ি আছেন কি করে, মানুষের